স্বাস্থ্য দপ্তরের আধিকারিক বুধাদিত্য চট্টোপাধ্যায় বাড়িতে ইডি হানা আর্থিক তছরুপের অভিযোগ। কসবায় আকাঙ্ক্ষা আবাসনে বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ 6 জন আধিকারিক সিআরপিএফ জওয়ানদের নিয়ে এই আবাসনে হানা দেয়। প্রায় 17 ঘন্টা তল্লাশি চালানো হয়। 37 কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে ওই আধিকারিকের নামে। অভিযুক্ত বুধাদিত্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আনন্দপুর থানা এবং নিউ টাউন থানায় এর আগেও মামলা হয়েছে। আর্থিক দুর্নীতি নিয়ে গভীর রাত পর্যন্ত তল্লাশি চলে বলে সূত্রের খবর। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট হাসনাবাদ এবং শিয়ালদহ লাইনের ব্যাবলা স্টেশনে উচ্ছেদের নোটিশ দিল পূর্ব রেল শিয়ালদা ডিভিশন। স্টেশনে থাকা কয়েক যুগ ধরে হকারদের প্রতিটি দোকানের গায়ে রেল দপ্তরের উচ্ছেদের নোটিশ 3 দিনের মধ্যে রেল প্রাঙ্গণ খালি করার নির্দেশ দেয় পূর্ব রেল। এই নোটিশ পাওয়ার পরে বিক্ষোভে ফেটে পড়ে স্টেশনে থাকা 200+ ব্যবসায়ী। একদিকে তাদের দোকান ভেঙে নিয়ে চলে যাচ্ছে, অন্যদিকে তারা পুনর্বাসনের আবেদন জানিয়েছে রেল দপ্তরের কাছে। এরপর বসিরহাট আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের সভাপতি কৌশিক দত্ত এবং হাফিজ আহমেদের নেতৃত্বে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে হকারদের নিয়ে আজ সকাল থেকে বসিরহাট ব্যাবলা স্টেশনে মিছিল করে মহিলা হকাররাও তৃণমূলের এই মিছিলে পা মেলান। উত্তর চব্বিশ পরগনা বসিরহাটে হাসনাবাদ এবং শিয়ালদহ লাইনের ভ্যাবলা স্টেশনে উচ্ছেদের নোটিশ দিল পূর্ব রেল শিয়ালদা ডিভিশন। স্টেশনে থাকা কয়েক যুগ ধরে হকারদের প্রতিদিন দোকানের গায়ে রেল দপ্তরের উচ্ছেদের নোটিশ 3 দিনের মধ্যে রেল প্রাঙ্গণ খালি করার নির্দেশ দিয়েছে পূর্ব রেল। আর এই নোটিশ পাওয়ার পরে বিক্ষোভে ফেটে পড়ে স্টেশনে থাকা 200+ ব্যবসায়ী। একদিকে তাদের দোকান ভেঙে নিয়ে চলে যাচ্ছে, অন্যদিকে তারা পুনর্বাসনের আবেদন জানিয়েছে রেল দপ্তরের কাছে। এবং এরপরে বসিরহাট আইএনটিটিইউসির শ্রমিক সংগঠনের সভাপতি কৌশিক দত্ত এবং হাফিজ আহমেদের নেতৃত্বে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে হকারদের নিয়ে আজ সকাল থেকে বসিরহাট ভ্যাবলা স্টেশনে মিছিল করে মহিলা হকাররাও তৃণমূলের সেই মিছিলে পা মেলালো। দোকান ভেঙে নিয়ে চলে যাচ্ছে, অন্যদিকে পুনর্বাসনের আবেদন জানিয়েছে রেল দপ্তরের কাছে তারা এবং আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের সভাপতি কৌশিক দত্ত এবং হাফিজ আহমেদের নেতৃত্বে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে হকারদের নিয়ে আজ সকাল থেকে বসিরহাট ভ্যাবলা স্টেশনে মিছিল হয় এবং মহিলা হকাররাও সেই মিছিলে যোগদান করেন। বসিরহাট হাসনাবাদ এবং শিয়ালদহ লাইনের ভ্যাবলা স্টেশনে উচ্ছেদের নোটিশ দিল পূর্ব রেল শিয়ালদা ডিভিশন এবং স্টেশনে থাকা কয়েক যুগ ধরে হকারদের প্রতিটি দোকানের গায়ে রেল দপ্তরের বিচে উচ্ছেদের নোটিশ 3 দিনের মধ্যে রেল প্রাঙ্গণ খালি করে দেওয়ার নির্দেশ দেয় পূর্ব রেল। আর এই নোটিশ পাওয়ার পরে বিক্ষোভে ফেটে পড়ে স্টেশনে থাকা 200+ ব্যবসায়ী। শ্যাম বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্যাম, এই সম্পর্কে কি জানা যাচ্ছে? এখন দেখো মধুপর্ণা, দেখো দীর্ঘদিন এবং কয়েক যুগ ধরে কিন্তু এই রেল হকার, যারা রেল হকাররা তারা কিন্তু বসবাস করছে এবং সেই কারণে তারা ব্যবসা করছে দীর্ঘদিন ধরে, এবং তাদের দেখো দুটি রোজগার থেকে শুরু করে একাধিক তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেখান থেকে তারা মেটায়। দেখো সেখানে দাঁড়িয়ে হঠাৎ কিন্তু 2-3 দিনের জন্য নোটিশ দিয়েছে পূর্ব রেল, অর্থাৎ যেটা নোটিশ দেওয়া হয়েছে 3 দিনের মধ্যে তাদের সমস্ত চত্বর খালি করতে হবে, এই নিয়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে রেল হকাররা। দেখো তাদের পাশে দাঁড়িয়ে বসিরহাট আইডিপিউসির যেটা শ্রমিক সংগঠন রয়েছে তারা কিন্তু তাদের সঙ্গে যোগ দিয়ে দিয়ে আজ কিন্তু বিক্ষোভ এবং রেল অবরোধের মতো হুমকি তারা কিন্তু দিয়ে রেখেছে। দেখো একাধিক যে দোকানদাররা রয়েছে এবং তাদের মধ্যে বেশিরভাগটা দেখা গেছে যে মহিলা হকার, তারাই কিন্তু এখানে দোকানদারি করে এবং তারাই করে। দেখো এই এই ডবল লাইন হওয়ার জন্য যে ভাবলা যে স্টেশন ডবল লাইন হওয়ার জন্য দীর্ঘদিনকে জমি করে কিন্তু আটকে রয়েছে, এইটা নিয়ে কিন্তু অনেকটা দিন মানুষ অপেক্ষা করেছে। এরপরে কিন্তু এটা কিন্তু আদালতে বলিয়েছিল, তারপরে কিন্তু রেল দপ্তর এবং পূর্ব রেলের ডিভিশন এরাই কিন্তু সেটা নিয়ে তৎপর হয়েছে এবং নোটিশ দিয়েছে আগামী 3 দিনের মধ্যে, অর্থাৎ আগামীকাল তাদের খালি করার কথা তারা নোটিশে জানিয়ে দিয়েছেন। যে যে সেসব দোকান যদি না ছড়ায় তাদের যদি দোকান ভাঙতে হয় যেসব খরচ ক্ষতিগ্রস্ত যেটা হবে ক্ষতিগ্রস্ত তারা কিন্তু কোনো রকম ভাবে দায়ী করতে পারবে না রেল কর্তৃপক্ষ মধুপর্ণা। শ্যাম, আরো একটা বিষয় জিজ্ঞাসা করব, এই যে ব্যবসায়ীরা তারা পুনর্বাসনের আবেদন জানিয়েছেন রেল দপ্তরের কাছে, রেল দপ্তরের তরফ থেকে কি জানা যাচ্ছে?
দেখো এখনো কিন্তু রেল দপ্তরের কাছ থেকে কোনো রকম কোনো সুরাহা আসেনি এবং তারা কিন্তু মুক্তি পেতে চাইনি। যেহেতু আগামীকাল যখন তারা উচ্ছেদ অভিযানটা শুরু করবে এবং সেই সময় কিন্তু জানা যাবে যে এর পরিস্থিতি কি হতে পারে। দেখো এখনো পর্যন্ত কিন্তু সেই সব হকার যেসব হকাররা রেল দখল করে রেল স্টেশন দখল করে আছে তাদের পরে কিন্তু তারা চার লাখের মধ্যে রয়েছে এবং তারা চাইছে যে পুরো বাসন দেওয়া হোক, তা না হলে কি আগামী দিন আমরা পথে বসতে হবে এমনটাই কিন্তু তারা অভিযোগ করতে পারবে। ধন্যবাদ শ্যাম। শ্যাম বিশ্বাস ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি টেলিফোন লাইনে। এই যে রেল আমাদের হঠাৎ করে এ দিয়েছে, নুটি দিয়েছে তো লাভ জানি, কিন্তু আমরা এখানে দীর্ঘদিন ধরে দোকানদারি করে খাচ্ছি, যদি হঠাৎ করে এভাবে বলে তো আমরা কীভাবে কী করব। রেল তো আমাদের একটা সময় দেবে যে আমরা যাতে সুস্থভাবে এখানে দোকানদারি করতে পারি, দোকানদারি করি খেতে পারি, সেই সময়টা দেয় এক যায় বসিয়ে মিটিং মাঠে করুক দেখতে হয়। এই তো 17 তারিখে কী চাইছেন আপনারা? আমরা চাইছি সবাই মিলে এখানে ধরো আমাদের এতগুলো পেটে এই স্টেশনের উপরে চলে, তাহলে আমরা যাতে সুস্থভাবে সবাই খেতে পারি সেই ব্যবস্থা রেল আমাদের করে দেয়। আজকে আমরা রাস্তায় নামলাম, রেল হঠাৎ করে 14 তারিখের নোটিশ দিয়ে গেল 18 তারিখের মধ্যে সব তুলে নিতে হবে। 18 তারিখের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হলে রেলের তার কোনো দায়িত্ব নেই, কিন্তু আমরা এতদিন ধরে ব্যবসা বাণিজ্য করি, হঠাৎ এই একটা শর্ট নোটিশে আমরা হঠাৎ কীভাবে যাব? আমরা দীর্ঘদিন ধরে এখানে রুজি রুটি আমাদের, আমরা রেলের উন্নয়ন হোক এটা আমরা অবশ্যই চাই, কিন্তু আমাদের একটা আমাদের সুস্থভাবে আমাদের একটা পুনর্বাসন করে তবেই উচ্ছেদ করতে হবে, তা নাহলে আমরা আগামী দিনে আরো বৃহৎ আন্দোলনের রাস্তায় নামবো। এই যে রেল আমাদের হঠাৎ করে এ দিয়েছে, নুটি দিয়েছে তো লাভ জানি, কিন্তু আমরা এখানে দীর্ঘদিন ধরে দোকানদারি করে খাচ্ছি,